নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আর আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন হুগলি জিরাটে। তো এবছর কিন্তু হুগলি জিরাট কিন্তু কাঁপিয়ে দিচ্ছে টপ টপ দুর্গা পুজোর প্যান্ডেল করে আমাদেরকে সবাইকে উপহার দিয়ে। তার মধ্যে হচ্ছে জিরাট কাতারের মুন টাওয়ার যেটা তৈরি করেছে জিরাট আদি বাড়োয়ারি, সেটা দেখার জন্য কিন্তু প্রচুর দূর দূরান্তের মানুষ আসছে এই জিরাটে, এবং সেটা কভার করতেও আমি এসেছি। তো চলুন, আজ শুভ পঞ্চমী দিন এসেছি জিরাটে। আর সত্যি কথা বলতে গেলে কিন্তু এবারে কিন্তু সত্যি হুগলি জেলাকে কাঁপিয়ে দিচ্ছে এই জিরাট শহর। যাই হোক, চলুন আর বেশি কথা বলবো না, শুয়ে যাই প্যান্ডেলের দিকে। আজকে ব্লগটা এই জিরাট স্টেশন থেকে কিন্তু শুরু হচ্ছে। আমরা জিরাট স্টেশন থেকে সোজা চলে আসলাম আমি সে জিরাটে যেটা সবথেকে বিখ্যাত প্যান্ডেল, সে কাতারের মুন টাওয়ার। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিরাট আদি বাড়োয়ারি সে পুজো প্যান্ডেল মাঠে। আর এই আমার পিছনে সে দেখতে পাচ্ছেন সে কাতারের মুন টাওয়ার কিন্তু আমার পিছনে। তো এখানে পরিবেশটা কিন্তু এক সত্যি এক অসাধারণ কিন্তু পরিবেশ, কিন্তু এখানে গান বাজি বলে যাই না, আমার কথা আপনার কথা শুনতে পারবেন। তো চলুন, কাতারের মুন টাওয়ারের সামনে আমি দাঁড়িয়ে আছি, এবার চলুন বেশি কথা বলবো না, সোজা প্যান্ডেলের ভিতরে আপনি নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এই কাতারের মুন টাওয়ারের প্যান্ডেল কিন্তু করেছে এবছর জিরাট আদি বাড়োয়ারি। পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের বেলা কিন্তু আলো জ্বলে। তো এখানে যেটা জানতে পারলাম এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু আলো জ্বলে, কিন্তু রাতের বেলা আসতে পারলে কিন্তু খুবই সুন্দর লাগতো, যদিও আমি রাতের বেলা আসতে পারলাম না। তো আমি চেষ্টা করব রাতের বেলা এসে আপনাদের কাছে এই এই কাতারের যে মুন টাওয়ারের যে বিখ্যাত সে আলোকসজ্জা সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যেরকম বলেছিলাম সেরকম দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আলো জ্বলছে, এই যে সুন্দর সুন্দর কিন্তু ভিতরে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন। আর এখানে যাতে দাঁড়াতে পারছি কিন্তু এয়ার কন্ডিশন কিন্তু লাগানো হয়েছে। কী করবেন, মায়ের মূর্তির মায়ের মূর্তির মায়ের বাঁদিকে কিন্তু রয়েছে গণেশ এবং লক্ষ্মী, এবং ডান দিকে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু উল্টো, মানে যেটা আমরা সরাসরি দেখি এখানে সেটা কিন্তু নয়। দেখতে এখানে কিন্তু লক্ষ্মী গণেশ বাঁদিকে এবং কার্তিক আর সরস্বতী কিন্তু ডান দিকে রয়েছে। এই ছিল জিরাট আদি বাড়োয়ারি সেই ভিতরে মেন্ডেল প্যান্ডেলের সেই ভিতরটা কারুকার্য দেখালাম আপনাদেরকে। দেখবেন কত সুন্দর কিন্তু সেই কারুকার্যটা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন দেখে কিন্তু সেই ভিতরে লাইট চলছে। আর এখানে যেটা সবথেকে যেটা আশ্চর্য করবো সেটা হচ্ছে মা প্রতিমার পাশে, মা দুর্গার প্রতিমার পাশে কিন্তু চিরাচুরে যেটা আমরা দেখি সেই কার্তিক আর সরস্বতী লক্ষ্মী গণেশ কিন্তু যেদিকে আমরা দেখি এখানে কিন্তু তার উল্টো, অর্থাৎ মায়ের বাঁদিকে আছে গণেশ লক্ষ্মী এবং বাঁদিকে আছে কার্তিক এবং সরস্বতী, যেটা এখানে কিন্তু প্রথম দেখলাম। যাই হোক, ভিতরটা কিন্তু খুব সুন্দর অসাধারণ কার্যক্রম কিন্তু ছিল এখানটায়।
তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম সেই জিয়াটের বিখ্যাত, এপাচের বিখ্যাত, কাতারের মূল টাওয়া সেই জিয়াট, আদিবাসীরা করে সেটা আপনার দেখালাম। তো যাই হোক, আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কীভাবে আসবেন কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, সেখানে কেবল চেক আউট করে নেবেন। তো যাই হোক, আজকে তো এখানে শেষ করছি, দেখাচ্ছি কোন নেক্সট ভিডিও সেই পুজো নিয়ে ভিডিও আসবে। তো ভালো থাকবেন, টাটা।